হ্যালো মাই ফ্রেন্ডস আই আমি লকডেক ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা এই মুহুর্তে একটা লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের আজকে এই ভিডিওটা করছি তো এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট আর একটা সুখবর বলতে পারেন তো সমস্ত মানুষই একটা মানে আশায় থাকেন বা একটা প্রত্যাশা করেন যে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের যেসব কার্ড মানে এনএফএসএ যেগুলো কার্ড মানে সেগুলো হচ্ছে কি পিএইচ এইচ এস পি এইচ এইচ এ এ ওয়াই এই সব কার্ডগুলো যদি পাওয়া যায় তাহলে আপনাদের সুবিধা হয় তো এখন কেন্দ্রীয় সরকার খুব স্ট্রিক্টলি এই জিনিসটাকে মেনটেন করার চেষ্টা করছে যারা সত্যি এই সব কার্ডগুলো পাওয়ার জন্য এলিজেবেল তাদেরকে যাতে এই কার্ডগুলো পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে তারা যাতে এই সুবিধাগুলো পেতে পারে তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার উঠে পড়ে লেগেছে তো চলুন দেখা যাক আজকে সেই লেটেস্ট আপডেট যেটা দু হাজার জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুসারে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে খাদ্য ও গণমন্টন দপ্তর দেখা যাক কি লেখা আছে কেন্দ্র বিভিন্ন সময়ে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে দু জাতীয় খাদ্য সুরক্ষা আইন যথাযথভাবে কার্যকর করার জন্য উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রকের খাদ্য ও গণবন্টন দপ্তর রাজ্যগুলিকে এই মর্মে একটি চিঠি পাঠিয়েছে যেখানে বলা হয়েছে দু হাজার জাতীয় খাদ্য সুরক্ষা আইন আটত্রিশ নম্বর ধারা অনুযায়ী ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের এই প্রকল্প অন্তর্ভুক্ত করতে হবে জাতীয় খাদ্য সুরক্ষা আইন ও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনাতে যাতে এই সমস্ত নাগরিক সুবিধা পেতে পারে দপ্তর এই মর্মে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে যারা এই প্রকল্পের আওতায় আওতাভুক্ত হতে পারেন অথচ তাদের কোনো রেশন কার্ড নেই সেই সমস্ত ব্যক্তিরা যেন দ্রুত এই সমস্ত রেশন কার্ডগুলি পান তা নিশ্চিত করতে হবে দপ্তর আরও জানিয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের চিহ্নিত করে তাদের অন্তর্দয় অন্য যোজনার আওতায় নিয়ে আসতে হবে কেন্দ্রের আত্মনির্ভর ভারত প্যাকেজের আওতায় সেই সমস্ত নাগরিকদের অন্তর্ভুক্ত করা হচ্ছে যারা জাতীয় খাদ্য সুরক্ষা আইন অথবা রাজ্যের গণবন্টন ব্যবস্থার কার্ডের কোনো সুবিধা পান না এক্ষেত্রে যেসব ভিন্নভাবে সক্ষম ব্যক্তি রেশন কার্ড নেই তারা আত্মনির্ভর ভারত প্যাকেজ আওতায় খাদ্যশস্য পাবেন ভালো করে জায়গাগুলোকে বুঝবেন যেহেতু এই প্রকল্পটি একত্রিশে আগস্ট শেষ হয়ে যাচ্ছে হাতে মাত্র আর একটি সপ্তাহ বাকি দপ্তর তাই সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরামর্শ দিয়েছে তারা যেন সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত চিহ্নিতকরণের কাজটি শেষ করে রাজ্যগুলি সংশ্লিষ্ট সুবিধাভোগীদের জন্যে যে খাদ্যশস্য সংগ্রহ করেছে তা ভিন্নভাবে সক্ষম ব্যক্তি সহ যে সব নাগরিকের রেশন কার্ড নেই তারা সকলেই যেন সেই খাদ্য পেয়েছেন বলে অনুমান করা হচ্ছে ওই চিঠিতে রাজ্যগুলিকে এই বিষয়ে সক্রিয় হওয়ার অনুরোধ করা হয়েছে তো বন্ধুরা বিষয়টা হচ্ছে যে কেন্দ্র এটা নিয়ে এখন খুব স্ট্রিক্ট হচ্ছে যারা মানে অ্যাকচুয়ালি অন্তর্দোজনা যেসব কার্ডগুলো এ ওয়াই কার্ড যেগুলো মানে মানে যেগুলো আমরা নর্মাল ভাষায় বলে থাকি যে সুপার ফেসিলিটি কার্ড যেগুলো আর কি রেশনের ক্ষেত্রে তার মানে কি রেশনের ক্ষেত্রে এ এ ওয়াই কার্ডগুলোতে মানে ফেসিলিটিটা সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় আর জিনিসপত্রের পরিমাণটাও বেশি তাই জন্য এরকম করে আমরা বলে থাকি সুপার ফেসিলিটি কার্ড বলে তো তারপরে আসে পিএইচএইচ আর এস অলমোস্ট সেম কোনো সেরকম পার্থক্য নিয়ে একই রকম জিনিস পাওয়া যায় বাট এই সেন্ট্রালের কার্ড তিনটাতে মানে টিটা একটু বেশি জিনিসগুলো একটু বেশি পাওয়া যায় ঠিক আছে রাজ্যের তুলনায় তো এখন সেন্ট্রাল এইটাই চেষ্টা করছে যে রাজ্য হোক বা কেন্দ্রশাসিত অঞ্চল হোক সেই সমস্ত জায়গায় যে সমস্ত নাগরিকরা যে বা যে সমস্ত ব্যক্তিরা অ্যাকচুয়ালি এই কার্ড পাওয়ার যোগ্য তাদেরকে এনিহাওয়া এই কার্ডগুলোকে যাতে তারা পেয়ে এই সুবিধাটা পেতে পারে ঠিক আছে বা যারা এই কার্ডগুলো যারা এই কার্ডগুলো পায়নি তাদেরকে এনিহাও আত্মনির্ভর ভারত প্যাকেজের মধ্যে নিয়ে আসা ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে আজকের একদম লেটেস্ট আপডেট আশা করি আপনাদের এই আপডেটটা ভালো লেগেছে আশা করি আপনাদের এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন আর এইরকম ভিডিও বা আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও আ গুড ডে বাই